हेलो स्टूडेंट्स, आई एम शोभना, वेलकम टू माय चैनल कॉमर्स कॉग्निशन। ऑलरेडी हमरा होचे क्लास 11 तुम्हारे रिविजन क्लास स्टार्ट कर दिए विद क्वेश्चन आंसर। तो आज के जेटा हबे सेटा तुम्हारे क्वेश्चन आंसर एर सीरीज, जेटा आज के हबे पार्ट 4। ताहले भिडियोटा तुम्हारा देखते थाको, भालो लागले अवश्य लाइक करो और बंधुदेर साथे शेयर करो। तो शुरू करछि आज के टपिक, आज के 10टा क्वेश्चन दिए। ओके, फर्स्ट এখানে হচ্ছে 10টা কোশ্চেন নেওয়া হয়েছে। এই 10টা কোশ্চেনই আজকে আমি আলোচনা করব। আগের পার্টে অলরেডি আমাদের তিনটে ভিডিও আছে এর উপর, যদি কেউ না দেখে থাকো লিংক তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে, সেখান থেকে অবশ্যই দেখে নিও। তো শুরু করছি আজকে ফার্স্ট কোশ্চেন উইথ হোয়াট ইজ রিজার্ভ, স্টেট ইটস টাইপস। তাহলে রিজার্ভ প্রভিশন ক্লাসে যদিও আলোচনা করা আছে, আবারও বলে দিচ্ছি আমি, রিজার্ভ হচ্ছে একটা ফিনান্সিয়াল ইয়ারে একটা বিজনেস যা প্রফিট আর্ন করে সেই প্রফিটের একটা নির্দিষ্ট পার্সেন্টেজ সে হচ্ছে ফিউচারের জন্য ছড়িয়ে রাখে। অর্থাৎ ফিউচারে কোনো রকম এক্সপ্যানশন হোক বা গ্রোথ হোক বা কোনো রকম রিকোয়ারমেন্ট হোক, তার জন্য সেই ফান্ডটা সে ইউটিলাইজ করে, সেটাই হচ্ছে রিজার্ভ। ঠিক আছে, এবার আমি চলে আসি অ্যান্সারে, তোমরা নোট করে নাও। রিজার্ভস আর পার্ট অফ প্রফিটস অর গেইন দ্যাট হ্যাজ বিন অ্যালটেড ফর আ স্পেসিফিক পারপাস। রিজার্ভস আর ইউজুয়ালি সেট আপ টু বাই ফিক্সড অ্যাসেট, পে বোনাস, পে অ্যান এক্সপেক্টেড লিগাল সেটেলমেন্ট, পে ফর রিপেয়ার্স অ্যান্ড মেনটেনেন্স অ্যান্ড পে অফ ডেবট। মেইনলি ইট ক্যান ক্লাসিফাই ইন টু টাইপস, ক্যাপিটাল রিজার্ভ, রেভিনিউ রিজার্ভ, আদার্স হচ্ছে জেনারেল রিজার্ভ, স্পেসিফিক রিজার্ভ। ঠিক আছে, তাহলে রিজার্ভ কি সেটা আমি বলেই দিলাম। এবার হচ্ছে এই উত্তরটার মধ্যে দিয়ে তোমরা আরও কিছু জানতে পারবে, সেটা হচ্ছে কী কী পারপাসে রিজার্ভ ইউটিলাইজ করা যায়। যেমন এখানে বলা আছে টু বাই ফিক্সড অ্যাসেট, পে বোনাস, পে অ্যান এক্সপেক্টেড লিগাল সেটেলমেন্ট। ঠিক আছে, এবার এর মধ্যে বলছে যে দুটো ভাগ, ক্যাপিটাল রিজার্ভ আর রেভিনিউ রিজার্ভ। ক্যাপিটাল রিজার্ভ কী করা হবে, সেই রিজার্ভ যেটা হচ্ছে ফর ফিউচার কোনো ক্যাপিটাল গুডস পারচেস করবার জন্য আমরা যেটা রিজার্ভ এই মুহূর্তে করছি সেটা হচ্ছে আমাদের ক্যাপিটাল রিজার্ভ, অর্থাৎ যেটা বলা আছে এখানে টু বাই আ ফিক্সড অ্যাসেট। ওকে, আর রেভিনিউ রিজার্ভ হচ্ছে ইন ফিউচার যদি আনএক্সপেক্টেডভাবে কোনো একটা অ্যামাউন্ট আমাদেরকে এক্সপেন্স করতে হয়। ঠিক আছে, সেই ধরনের যদি হঠাৎ কোনো রকম কোনো এক্সপেন্স আমাদের করতে দরকার হয়, তার জন্য আমরা করি হচ্ছে রেভিনিউ রিজার্ভ। যেমন এখানে দেওয়া আছে লিগাল সেটেলমেন্ট, পে অফ রিপেয়ার্স অ্যান্ড মেনটেনেন্স, এগুলোর জন্য। ওকে, এবার নেক্সট আমরা চলে যাচ্ছি হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 2। নেম এনি টু ইন্টারনাল ইউজার্স অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন। তাহলে অ্যাকাউন্টিং ইনফরমেশনের আমাদের ইন্টারনাল ইউজার জানতে চাই। তাহলে অ্যাকাউন্টিং ইনফরমেশন অর্থাৎ হিসাব সংক্রান্ত তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী কারা থাকে, যারা হচ্ছে বিজনেসের সাথে ডাইরেক্টলি যুক্ত থাকে, অর্থাৎ এর যারা শেয়ার হোল্ডার আছে, যারা ম্যানেজমেন্ট আছে বা বোর্ড অফ ডাইরেক্টার্স যারা আছে, তারা সবাই আসে আন্ডার ইন্টারনাল ইউজার্স। অলরেডি ইন্টারনাল ইউজার, এক্সটার্নাল ইউজার অলরেডি আলোচনা করা আছে। তাহলে তোমরা আমাকে নিচে কমেন্ট করে জানাবে যে এক্সটার্নাল ইউজার অ্যাকাউন্টিং ইনফরমেশনে কারা থাকে। ওকে, এবার চলে যাচ্ছে কোয়েশ্চেন নাম্বার 3। An old machinery sold to Rohit rupees 30,000. In which book this transaction will be recorded? তাহলে এখানে আমরা কী কী বুকস অলরেডি পড়েছি, আমরা আমরা জার্নাল দেখেছি, লেজার দেখেছি, ক্যাশ বুক দেখেছি, রাইট? সাবসিডারি বুকসের আন্ডারেও আমরা পড়েছি, যে সেলস বুক, পারচেস বুক, পারচেস রিটার্ন বুক, বিলস রিসিভেবল বুক, এগুলো সব আমরা পড়েছি। এছাড়াও আমরা আরেকটা জেনেছি, সেটা হচ্ছে জার্নাল প্রপার, অর্থাৎ অন্য কোনো রকম সাবসিডারি বুকে যেটা আসে না সেটা আসে হচ্ছে জার্নাল প্রপারই। সেই জন্য ওল্ড মেশিনারি যেখানে সেল হচ্ছে এগুলো আমাদের কিসে আসে, ক্যাশ বুকেও আসে না, সেলস বুক, পারচেস বুকেও আসে না, এগুলো আমাদের আসবে হচ্ছে আন্ডার জার্নাল প্রপার বা স্পেশাল জার্নালে। তোমরা কোয়েশ্চেন 2 আর 3টা অ্যান্সারটা নোট করে নাও। অ্যান্সার 2 ইন্টারনাল ইউজার, আর 3 হচ্ছে কোন বুকসে এই সেলটা রেকর্ড হবে। ওকে, এবার আসে কোয়েশ্চেন নাম্বার 4। শো অ্যান অ্যাকাউন্টিং ইকুয়েশন অন দ্য বেসিস অফ দ্য ফলোয়িং ইনফরমেশন। আগের পার্টে অ্যাকাউন্টিং ইকুয়েশন কি সেটা আলোচনা হয়েছে, যেটা আমরা জানি অ্যাসেটস ইকুয়ালস টু লায়াবিলিটিস প্লাস ক্যাপিটাল। তাহলে ওই অ্যাকাউন্টিং ইকুয়েশন দিয়ে আমরা এই সামটা সলভ করব। ফার্স্ট দিয়েছে আমাকে স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ রুপিস 80,000, তারপর দিয়েছে উইথড্র ক্যাশ ফর পার্সোনাল ইউজ রুপিস 20,000, আর পারচেস গুডস ফর রুপিস 60,000 ইন ক্রেডিট। ওকে, এবার তাহলে অ্যান্সারটাই চলে যাই। ফার্স্ট এখানে ইকুয়েশনটা লিখে নিলাম, অ্যাসেটস ইকুয়ালস টু লায়াবিলিটিস প্লাস ক্যাপিটাল। ফার্স্ট আমাদের কী ছিল, স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ রুপিস 80,000। তাহলে যখন আমরা ক্যাশ বিজনেসে ইন্ট্রোডিউস করি, তাহলে সেটা আমার কী থাকে, অ্যাজ ক্যাপিটাল। ক্যাপিটাল ইন্ট্রোডিউস করছি কী হিসেবে, ক্যাশ হিসেবে। তাহলে আমাদের এখানে কী হলো, ক্যাশ হচ্ছে আমাদের অ্যাসেট, তাহলে অ্যাসেট সাইডে আমাদের ক্যাশ চলে এলো রুপিস 80,000। এবার হচ্ছে আমরা এই ক্যাশটা কী হিসাবে ইন্ট্রোডিউস করছি, অ্যাজ ক্যাপিটাল।
তাহলে এখানে ক্যাপিটাল আন্ডারে চলে এলো রুপিস 80,000। তাহলে এখানে ফার্স্ট ট্রানজ্যাকশনের পর আমাদের কি হলো, অ্যাসেট ইকুয়ালস টু লাইবিলিটিস প্লাস ক্যাপিটাল রুপিস 80,000 হলো। সেকেন্ড ট্রানজ্যাকশন আমাকে বলছিল উইথড্রু ক্যাশ ফর পার্সোনাল ইউজ রুপিস 20,000। তাহলে যদি পার্সোনাল পারপাসে কোনো রকম উইথড্র করা হয়, সেটা গুডস হোক বা ক্যাশ হোক, সেটা আমাদের কি আসে আন্ডার ড্রয়িং, যেটা আমাদের আসে হচ্ছে লাইবিলিটিসে, ঠিক আছে। আর হচ্ছে এখানে উইথড্র করছে ক্যাশ, তাহলে কি হলো অ্যাসেট সাইডে আমাদের ক্যাশ থেকে রুপিস 20,000 ডিক্রিজ হবে, আর লাইবিলিটি সাইডে আমাদের ড্রয়িংস কি হয় ক্যাপিটাল থেকে মাইনাস হয়। তাহলে ক্যাপিটালের যে 80,000 ব্যালেন্স ছিল আগে ট্রানজাকশন অনুযায়ী, সেখান থেকে 20,000 আমাদের মাইনাস হবে, ঠিক আছে। তাহলে সেকেন্ড ট্রানজাকশনে কিরকম আসছে দেখে নিই, তাহলে লেস হচ্ছে 20,000 20,000, ঠিক আছে। আর থার্ড ট্রানজাকশন বলছে পারচেজড গুডস ফর রুপিস 60,000 ইন ক্রেডিট। তাহলে গুডস যদি আমরা ক্রেডিটে পারচেজ করি, তাহলে আমাদের কি হলো, একদিকে আমাদের স্টক বাড়লো, যত টাকার আমরা মেটেরিয়াল পারচেজ করলাম সেই অনুযায়ী অ্যাসেট সাইডে আমাদের স্টকটা ইনক্রিজ হবে। আর হচ্ছে যেহেতু আমরা ক্রেডিট পারচেজ করছি, তাহলে আমাদের কি হচ্ছে এখানে লাইবিলিটি সাইড আমাদের ক্রেডিটেডের ব্যালেন্স থেকে যাচ্ছে, ঠিক আছে। তাহলে রুপিস 60,000 60,000 বোথ সাইডেই থাকছে। তাহলে ইকুয়েশনে এখানে আমরা করে দিলাম প্লাস স্টক করলাম ক্যাশের পাশে রুপিস 60,000, আর এদিকে হচ্ছে ক্রেডিটার্সের নতুন ব্যালেন্স এলো রুপিস 60,000। তাহলে এবার এখানে দেখে নেবো যে বোথ সাইড টোটাল হচ্ছে আমাদের সেম হচ্ছে কিনা, ঠিক আছে। তাহলে এখানে টোটাল এলো অ্যাসেট সাইডে হচ্ছে রুপিস 80,000 মাইনাস 20,000 প্লাস 60,000 120,000, আর লাইবিলিটিস প্লাস ক্যাপিটালও আমাদের চলে আসছে হচ্ছে 80,000 মাইনাস 20,000 প্লাস 60,000 120,000। তাহলে অ্যাসেটস ইকুয়ালস টু লাইবিলিটিস প্লাস ক্যাপিটাল অ্যাকাউন্টিং ইকুয়েশন আমাদের সলভ হয়ে গেল। নেক্সট আসছি কোয়েশ্চেন নাম্বার 5, ডিসক্রাইব এনি টু অ্যাকাউন্টিং কনসেপ্ট। আমি এখানে দুটো কনসেপ্ট নিয়েছি, সেটা হচ্ছে বিজনেস এন্টিটি কনসেপ্ট আর অ্যাকাউন্টিং পিরিয়ড কনসেপ্ট। খুব সিম্পল দুটো কনসেপ্ট আমি এখানে আলোচনা করছি। অলরেডি যত রকমের অ্যাকাউন্টিং কনসেপ্ট হয় সেগুলো সব হচ্ছে থিওরি বেস অফ অ্যাকাউন্টিং যে ভিডিওটা আছে তার মধ্যে আলোচনা করা আছে, যদি কেউ না দেখে থাকো তাহলে দেখে নিও। তো এখানে আজকে আলোচনা করছি ফার্স্ট বিজনেস এন্টিটি কনসেপ্ট। তাহলে বিজনেস এন্টিটি কনসেপ্টে আমাদেরকে কী বলা হয়েছিল, যে একটা বিজনেস এবং তার ওনার দুজন হচ্ছে সেপারেট এন্টিটি হবে, অর্থাৎ বিজনেস এবং তার ওনার দুজন হচ্ছে একই নয়, সেটাই বলেছিল বিজনেস এন্টিটি কনসেপ্ট। The concept of business entity assumes that business has a distinct and separate entity from its owners. It means that for the purposes of accounting, the business and its owners are to be treated as two separate entities. Keeping this in view, when a person brings in some money as capital into his business, in accounting records, it is treated as liability of the business to the owner. তাহলে এখানে এক্সাম্পলে কী দেওয়া হচ্ছে, যে যখন হচ্ছে কোনো ওনার ক্যাপিটাল ইন্ট্রোডিউস করে তখন কী হয়, অ্যাজ পার বিজনেস সেইটা হচ্ছে লাইবিলিটি থাকে টু দ্য ওনার। এটাই ছিল বিজনেস এন্টিটি কনসেপ্ট। সেকেন্ড কনসেপ্ট নিয়েছি হচ্ছে অ্যাকাউন্টিং পিরিয়ড কনসেপ্ট। অ্যাকাউন্টিং পিরিয়ড রিফার্স টু দ্য স্প্যান অফ টাইম অ্যাট দ্য এন্ড অফ হুইচ দ্য ফিনান্সিয়াল স্টেটমেন্টস অফ অ্যান এন্টারপ্রাইজ আর প্রিপেয়ার্ড টু নো ওয়েদার ইট হ্যাজ আর্নড প্রফিটস অর ইনকার্ড লসেস ডিউরিং দ্যাট পিরিয়ড and what exactly is the position of the asset and liabilities at the end of the period. তাহলে অ্যাকাউন্টিং কনসেপ্টে আমরা আগেই পড়েছি যে একটা ফিনান্সিয়াল ইয়ার আমরা এখানে ধরে নিই, যেটা আমাদের নর্মাল অ্যাকাউন্টিং ইয়ারে আমাদের থাকে হচ্ছে এপ্রিল টু মার্চ, সেটাই বলা হচ্ছে যে একটা অ্যাকাউন্টিং পিরিয়ড থাকবে, অর্থাৎ একটা টাইম স্প্যান থাকবে যার মধ্যে বিজনেস যা যা কিছু সারা বছর ধরে অপারেট করলো তার মধ্যে তার কি প্রফিট হলো কি লস হলো, বা একটা বছরের পরে তার অ্যাসেট লাইবিলিটিসের কি পজিশন আছে, সেগুলো সব জানবার জন্য আমাদেরকে হচ্ছে ফিনান্সিয়াল স্টেটমেন্টস রেডি করতে হবে। এটাই ছিল অ্যাকাউন্টিং পিরিয়ড কনসেপ্ট। নেক্সট এবার আসছি কোয়েশ্চেন নাম্বার 6, এক্সপ্লেইন ক্যাশ বেসিস অ্যাকাউন্টিং উইথ এক্সাম্পল। তাহলে অ্যাকাউন্টিংয়ে আমরা আরও দুটো কনসেপ্ট পড়েছিলাম, সেটা হচ্ছে ক্যাশ বেসিস অফ অ্যাকাউন্টিং আর হচ্ছে অ্যাক্রুয়াল বেসিস অফ অ্যাকাউন্টিং। এখানে আমরা ফার্স্ট পড়বো হচ্ছে ক্যাশ বেসিস অফ অ্যাকাউন্টিং। তাহলে ক্যাশ বেসিস অফ অ্যাকাউন্টিংয়ে বলা হয় যে একটা ফিনান্সিয়াল ইয়ারের মধ্যে যা যা কিছু আমাদের ক্যাশ রিসিভ হবে এবং পেমেন্ট হবে সেইগুলোই আমরা হচ্ছে অ্যাকাউন্টসের মধ্যে নেব, বা অ্যাকাউন্টিংয়ের মধ্যে আমরা সেই সেই ট্রানজ্যাকশনই নেব যেইগুলোর এগেনস্টে আমাদের ক্যাশ রিসিভ অলরেডি হয়ে গেছে। যদি কোনো আমাদের পেমেন্ট রিসিভ হতে বাকি থাকে, অর্থাৎ কোনো আউটস্ট্যান্ডিং বা ডিউ থাকে, সেগুলো আমাদের হচ্ছে সেই ফিনান্সিয়াল ইয়ারের অ্যাকাউন্টসের মধ্যে আসবে না। এটাই হচ্ছে ক্যাশ বেসিসের বক্তব্য।
For example, if office rent for the month of March 2019 is paid in April 2019, it would be recorded in the book of account only in April 2019. ঠিক আছে? অর্থাৎ যদি মার্চ মাসের রেন্ট আমাদের আউটস্ট্যান্ডিং থেকে যায় বা স্যালারিও আমাদের আউটস্ট্যান্ডিং থেকে যায় পেমেন্ট করতে এবং সেটা যদি আমরা এপ্রিলে পেমেন্ট করি তাহলে সেই পেমেন্টটা এপ্রিল মাসে আসবে অর্থাৎ নেক্সট ফিনান্সিয়াল ইয়ারের মধ্যে আসবে সেই এক্সপেন্সটা আগের ফিনান্সিয়াল ইয়ারে আসবে না যেটা আমাদের 31st মার্চে ক্লোজ হয়ে যাচ্ছে নেক্সট আসি কোয়েশ্চন নাম্বার 7 ডিফাইন বুকস অফ অরিজিনাল এন্ট্রি গিভ আ স্পেসিমেন কপি বুকস অফ অরিজিনাল এন্ট্রি মানে কি এটা হচ্ছে আমাদের জার্নালের কথা এখানে বলা হচ্ছে কারণ আমরা জানি হচ্ছে জার্নাল হচ্ছে আমাদের ফার্স্ট হচ্ছে যখনই কোনো ট্রানজ্যাকশন হয় তখন আমরা ফার্স্ট রেকর্ড করি হচ্ছে জার্নালে সেই জন্য এটাকে আমরা বলি কি বুকস অফ অরিজিনাল এন্ট্রি তাহলে এখানে আমাকে জার্নালের ডেফিনেশন দিতে হবে প্লাস জার্নালের হচ্ছে ফরম্যাট দিতে হবে তাহলে একটা বিজনেসের ডে টু ডে যার কিছু ফিনান্সিয়াল ট্রানজ্যাকশন হয় সেগুলো ঘটার সাথে সাথেই আমরা প্রথমবারের জন্য যে বুকসে তার এন্ট্রিটা করি সেটাই হচ্ছে আমাদের জার্নাল বা যাবে না এবার এর হচ্ছে স্পেসিমেন কপি এখানে দেওয়া আছে ডেট পার্টিকুলার্স লেজার ফোলিও অ্যামাউন্ট যেটা তোমরা সবাই জানোই এবার আসি কোয়েশ্চন নাম্বার 8 হোয়াট ইজ কন্ট্রা তাহলে কন্ট্রা আমরা কখন শিখেছিলাম যখন আমরা করেছিলাম ডাবল কলাম ক্যাশ বুক অর্থাৎ যখন আমাদের ক্যাশ এবং ব্যাংক ট্রানজ্যাকশন একই সাথে হচ্ছিল অর্থাৎ ক্যাশ ব্যাংকে ডিপোজিট হোক বা ব্যাংক থেকে ক্যাশ উইথড্রন হোক বা একটা ব্যাংক থেকে আরেকটা ব্যাংকে অ্যামাউন্ট ট্রান্সফার হোক সেগুলো সবই আমাদের আসছিল কন্ট্রাতে ঠিক আছে তাহলে কন্ট্রা কি কন্ট্রা হচ্ছে যখন একটা ট্রানজ্যাকশনের ডেবিট এবং ক্রেডিট বোথ সাইডের মধ্যে একটা ক্যাশ হবে একটা ব্যাংক হবে ঠিক আছে তখনই সেই এন্ট্রিটা আমাদের আসে হচ্ছে আন্ডার কন্ট্রা কন্ট্রা এন্ট্রি রিফার্স টু ট্রানজ্যাকশন ইনভলভিং ক্যাশ অ্যান্ড ব্যাংক অ্যাকাউন্ট ইন আদার ওয়ার্ডস এনি এন্ট্রি হুইচ এফেক্টস বোথ ক্যাশ অ্যান্ড ব্যাংক অ্যাকাউন্ট ইজ কল্ড আ কন্ট্রা এন্ট্রি এখানে এক্সাম্পল দেওয়া আছে বোঝার জন্য ক্যাশ ডিপোজিটেড ইন টু ব্যাংক ক্যাশ উইথড্রন ফ্রম ব্যাংক ঠিক আছে তো কিছু ডিফিনেশন চাইলে যদি হচ্ছে এখানে এক্সাম্পল চাওয়া হোক বা না হোক তোমরা দেওয়ার চেষ্টা করবে নেক্সট এবার আসি কোয়েশ্চন নাম্বার 9 হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ট্রেড ডিসকাউন্ট অ্যান্ড ক্যাশ ডিসকাউন্ট তাহলে ট্রেড ডিসকাউন্ট আর ক্যাশ ডিসকাউন্টের মধ্যে ডিফারেন্স বলার আগে আমাদেরকে জানতে হবে ট্রেড ডিসকাউন্টটা কি এবং ক্যাশ ডিসকাউন্টটা কি ট্রেড ডিসকাউন্ট হচ্ছে যে যখন আমরা কোনো জিনিস কিনতে যাই অর্থাৎ বিজনেসের পারসেপশনে যদি আমরা বলি অর্থাৎ একটা বিজনেস যখন কোনো প্রোডাক্ট সেল করে তখন তার এমআরপির ওপর অর্থাৎ ক্যাটালগ প্রাইসের ওপর সে যে পার্সেন্টেজে ডিসকাউন্ট দেয় বা যতটা ডিসকাউন্ট দেয় সেটা হচ্ছে ট্রেড ডিসকাউন্ট আর ক্যাশ ডিসকাউন্ট হচ্ছে যখন হচ্ছে কোনো একজন ডেটার্স অর্থাৎ যদি আমাদের বিজনেস থেকে কোনো রকম ক্রেডিট সেল হয়ে থাকে সেই ক্রেডিট সেলের এগেনস্টে আমরা অ্যামাউন্টের রিকভারি তাড়াতাড়ি করবার জন্য অর্থাৎ ডেটার্সকে একটা নির্দিষ্ট টাইমের মধ্যে যাতে সে হচ্ছে রিপেমেন্ট করে দেয় অ্যামাউন্টটা তার জন্য তাকে হচ্ছে যে পরিমাণ ডিসকাউন্ট দেওয়া হয় সেটা হচ্ছে আমাদের ক্যাশ ডিসকাউন্ট সেটা দেওয়া হয় হচ্ছে ইনভয়েস প্রাইসের ওপর ঠিক আছে তাহলে ট্রেড ডিসকাউন্ট আর ক্যাশ ডিসকাউন্টের মধ্যে মেইন ডিফারেন্সটা হচ্ছে ট্রেড ডিসকাউন্ট ইজ গিভেন অন দ্য ক্যাটালগ প্রাইস অফ দ্য গুডস ওয়াইল দ্য ক্যাশ ডিসকাউন্ট ইজ গিভেন অন দ্য ইনভয়েস প্রাইস সেকেন্ড বলছে ট্রেড ডিসকাউন্ট ইজ গ্রান্টেড উইথ দ্য এইম অফ ইনক্রিজিং দ্য সেলস প্রোডাক্টের এমআরপির ওপর আমরা যে ডিসকাউন্ট দিচ্ছি সেটা আমাদের ট্রেড ডিসকাউন্ট অর্থাৎ এখানে হচ্ছে যে কনজিউমার থাকছে তাকে অ্যাট্রাক্ট করবার জন্য আমরা ট্রেড ডিসকাউন্ট দিই ঠিক আছে আর ক্যাশ ডিসকাউন্ট আমরা কেন দিই যাতে আমরা কুইক পেমেন্ট পাই অর্থাৎ ডেটার্স যাতে আমাদেরকে তাড়াতাড়ি পেমেন্টটা করে দেয় হোয়ার অ্যাজ ক্যাশ ডিসকাউন্ট ইজ গ্রান্টেড টু ফেসিলিটেট আ কুইক পেমেন্ট থার্ড বলছে ট্রেড ডিসকাউন্ট ইজ অ্যালাউড টু অল কাস্টমার্স ওয়াইল দ্য ক্যাশ ডিসকাউন্ট ইজ অ্যালাউড টু দোজ কাস্টমার্স হু পারচেজ গুডস অন ক্রেডিট তাহলে এই ছিল ডিফারেন্স বিটুইন ট্রেড ডিসকাউন্ট অ্যান্ড ক্যাশ ডিসকাউন্ট আজকের সেশনের লাস্ট কোয়েশনে আসছি কোয়েশন নাম্বার 10 ডিফাইন ডেপ্রিসিয়েশন অ্যান্ড অ্যামোটাইজেশন ডেপ্রিসিয়েশনের অলরেডি ক্লাস হয়েছে তোমরা সবাই জানো ডেপ্রিসিয়েশন কী তো ডেপ্রিসিয়েশন কী বলেছিলাম যে কন্টিনিউ আর গ্র্যাজুয়াল ডিক্রিজ ইন দ্য বুক ভ্যালু অফ ফিক্সড অ্যাসেট অর্থাৎ একটা ফিক্সড অ্যাসেট ব্যবহার করবার জন্য তার যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয় তার এগেনস্টে আমরা এক্সপেন্স হচ্ছে চার্জ করি ফিক্সড অ্যাসেটের বুক ভ্যালুর ওপর সেটাই ছিল হচ্ছে আমাদের ডেপ্রিসিয়েশনের ভ্যালু ডেপ্রিসিয়েশন ক্যান বি ডিফাইন্ড এজ এ কন্টিনিউইং পারমানেন্ট অ্যান্ড গ্র্যাজুয়াল ডিক্রিজ ইন দ্য বুক ভ্যালু অফ ফিক্সড অ্যাসেটস দিস টাইপ অফ শ্রিঙ্কেজ ইজ বেসড অন দ্য কস্ট অফ অ্যাসেটস ইউটিলাইজড ইন এ ফার্ম অ্যান্ড নট অন ইটস মার্কেট ভ্যালু তাহলে ডেপ্রিসিয়েশন আমাদের সবসময় হবে হচ্ছে ওভার বুক ভ্যালু অফ ফিক্সড অ্যাসেট নট ইন মার্কেট ভ্যালু অন্যদিকে অ্যামোটাইজেশন কী ছিল ফিক্সড অ্যাসেটের ক্ষেত্রে তো আমরা ডেপ্রিসিয়েশন চার্জ করছি যা যা কিছু আমাদের ইনট্যাঞ্জিবল অ্যাসেট ছিল
সেইগুলোর এগেনস্টে আমাদের যে পরিমাণ আমরা হচ্ছে এক্সপেন্স চার্জ করছি সেটা ছিল আমাদের হচ্ছে অ্যামর্টাইজেশন। তাহলে ডেপ্রিসিয়েশন অ্যামর্টাইজেশন দুটোই হচ্ছে আমাদের যে অ্যাসেটের ভ্যালু সেটাকে ডিক্রিজ করে, কিন্তু ডেপ্রিসিয়েশন করে হচ্ছে ফিক্সড অ্যাসেট বা ট্যাঞ্জিবল অ্যাসেটের ক্ষেত্রে, আর অ্যামর্টাইজেশন হচ্ছে ইনট্যাঞ্জিবল অ্যাসেটসের ক্ষেত্রে। অ্যামর্টাইজেশন ইজ অ্যান অ্যাকাউন্টিং টেকনিক ইউজ টু পিরিয়ডিক্যালি লোয়ার দ্য বুক ভ্যালু অফ লোন অর ইনট্যাঞ্জিবল অ্যাসেট ওভার এ সেট অফ পিরিয়ড অফ টাইম। ঠিক আছে, তাহলে ডেপ্রিসিয়েশন অ্যামর্টাইজেশন দুটোই একই, বেসিক ডিফারেন্স বললাম যে ডেপ্রিসিয়েশন হচ্ছে আমাদের চার্জ হয় ওভার ফিক্সড অ্যাসেট, অ্যামর্টাইজেশন হচ্ছে ইনট্যাঞ্জিবল অ্যাসেটসের উপর। আর ইনট্যাঞ্জিবল অ্যাসেটস আমাদের কী কী ছিল? গুডউইল, পেটেন্ট, কপিরাইট, এইগুলো হচ্ছে আমাদের ইনট্যাঞ্জিবল অ্যাসেটস। সো স্টুডেন্টস, আজকে যে কোয়েশনগুলো আলোচনা করলাম আশা করি তোমরা বুঝতে পারবে। যদি কোনোরকম কোনো কোয়ারিজ থাকে অবশ্যই আমাকে নিচে কমেন্ট করো, ভিডিওটি ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। তো যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি অবশ্যই প্রেস করো লেটেস্ট আপডেটগুলো পাওয়ার জন্য। দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।